কয়েকদিন আগে যাওয়া হয়েছিল কক্সেস বাজার, সেখান থেকে এনেছিলাম মজাদার কিছু শুটকি। কক্সেস বাজার থেকে আনা ফেউয়া শুটকি দিয়ে আজকে দেখাবো মজাদার একটি রেসিপি তৈরি করে। রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। ফেউয়া শুটকিগুলো ছিল আকারে খুবই বড়, দেখতে পাচ্ছেন ঢাকায় কিন্তু সাধারণত এত বড় ফেউয়া শুটকি পাওয়া যায় না। দেখে ভালো লেগেছিল তাই কিনে নিয়ে এসেছিলাম। চলে যাব রেসিপি তৈরিতে। এর ফাঁকে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আমি শুটকিগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই যে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন শুটকিগুলো। এবার তেলে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেব। চুলার ভলিউমটা থাকবে মিডিয়াম, হাই হিটে ভাজা যাবে না, তাহলে শুটকিগুলো পুড়ে যাবে। শুটকি ভাজা হলে এর মধ্যে আস্তে আস্তে মশলা পেঁয়াজ অ্যাড করতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং হলুদ বাটা। পেঁয়াজ যুক্ত করে দিয়েছি, পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি 2টা রসুন এবং 1 চা চামচ শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2টো কাঁচামরিচ, 1 চা চামচ লবণ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু টমেটো। এগুলোকে ভালোভাবে নেড়ে কিছুটা মিক্সড করে নিতে হবে। ঢেকে দেব, 5 মিনিট পর ফিরে এলাম। কিছুটা ভাজা ভাজা হচ্ছে, যুক্ত করে দেব অল্প কিছু পানি। পানি যুক্ত করা ছাড়াও এই রেসিপিটি তৈরি করা যায়, কিন্তু আমি পানি যুক্ত করে দিয়েছি। আস্তে আস্তে ভেজে নিয়েছি। এভাবে যখন ভাজা হয়ে যাবে, রান্নাটা উঠানোর জন্য প্রস্তুত। আজকের এই রেসিপিটি অতি সহজে মজাদারভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সঙ্গে অথবা শুটকি রেসিপি যেহেতু, পানি ভাতের সঙ্গেও কিন্তু খেতে বেশ সুস্বাদু। পরিবার সবাইকে নিয়ে এই রেসিপিটি উপভোগ করতে পারবেন। আপনার শুটকি কক্সেস বাজার থেকে আনা না হলেও যে কোনো বাজার থেকে নিয়ে নিলেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।